বন্ধুরা, দক্ষিণ ভারতের হায়দ্রাবাদের মক্কা মসজিদ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মুসিবুর রহমান। আমি এখন দাঁড়িয়ে আছি মক্কা মসজিদের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মসজিদটা আজ থেকে 17 শতাব্দী আগে নির্মাণ করা হয়েছিল এবং এর মসজিদের কাজটা কমপ্লিট হয়েছিল 1693 সালে। শহরের নাম হায়দ্রাবাদ। সময়ের সাথে সাথে, আধুনিকতার সাথে সাথে বদলেছে এই শহরের রূপ আর বেড়েছে মানুষের সমাগম। আর এই হায়দ্রাবাদ শহরের অন্যান্য ইতিহাস ও স্থাপত্যকলাগুলির মধ্যে এই মক্কা মসজিদ একটি অন্যতম নিদর্শন। মূল ফটক দিয়ে প্রবেশ করে দেখলাম ভিতরে দর্শনার্থীদের এমন ভিড়। আসুন বন্ধুরা, এখন আমরা এই মক্কা মসজিদের নির্মাণের ইতিহাস সম্বন্ধে জেনে নিই। কুতুব শাহী রাজবংশের ষষ্ঠ শাসক মোহাম্মদ কুলি কুতুব শাহ এই মসজিদ তৈরির নির্দেশ দিয়েছিলেন। ইসলাম ধর্মের পবিত্র স্থান মক্কা থেকে আনা মাটি থেকে ইট তৈরি করে সেই ইট দিয়ে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। কমপ্লেক্সটি 2014 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা দেওয়া হয়। মসজিদটি 1693 সালে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের দ্বারা সম্পন্ন হয়েছিল। মসজিদটার দৈর্ঘ্য আছে 67 মিটার এবং প্রস্থ আছে 54 মিটার এবং হাইট আছে 23 মিটার। এবং মসজিদের সবথেকে বড় যে গুরুত্বপূর্ণ বিষয়টা, এই মসজিদে আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি ফোয়ারা আছে এবং ফোয়ারার চারিদিকে অজু করার জন্য পানি রাখা আছে। নামাজিরা আসে, প্রয়োজন মতো অজু করে এবং নামাজ পড়ে নেয়। আর সবথেকে ভালো একটা জিনিস, আপনারা দেখতে পাচ্ছেন কতগুলি পায়রা এখানে আছে। পায়রা এখানকার পারমানেন্ট, এরা এখানে থাকে। এবং গভর্নমেন্টের পক্ষ থেকে এই পায়রাগুলো যাতে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয় তাদেরকে প্রোটেক্ট করার জন্য এই পায়রাগুলো এদেরকে সংরক্ষণ করা হয়েছে। আর তার থেকে বড় কথা, এটি একটি ইন্দো ইউরোপীয় ডিজাইন, মানে মসজিদের প্যাটার্নটা যেটা আছে অনেকটা ইন্দো ইউরোপীয় ইসলামিক ডিজাইন। আর এটি একটি আর্কিওলজিক্যাল সার্ভের একটি প্রোটেক্টেড মনুমেন্ট আছে। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের যে চাতালটা আছে, এই চাতালটা দেখতে পাচ্ছেন এটা নামাজের জায়গা, কিন্তু যখন নামাজ না হয় বিভিন্ন পর্যটকরা আসে, এই পর্যটকরা এখানে এসে ঘুরে বেড়ায়। আমি যেমন আছি ঘুরে বেড়াচ্ছি, এটা খুব ভালো জায়গা। আপনারা যদি কোনো সময় আসেন চার মিনার দেখতে হায়দ্রাবাদে, যদি কোনো সময় আসেন তো মক্কা মসজিদটাকে মিস করবেন না। এই মসজিদটি সম্পূর্ণ গ্রানাইট শিলা দ্বারা নির্মাণ করা হয়েছে। মূল ফটক থেকে শুরু করে সর্বত্র রয়েছে নিরাপত্তা বেষ্টনী, রয়েছে দেখভালের লোকজন। বন্ধুরা, এই মসজিদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এই মসজিদে একসঙ্গে 10,000 মানুষ নামাজ পড়তে পারে। এখানে মহিলাদের নামাজ আদায় করার জন্য সংরক্ষিত জায়গা রয়েছে, রয়েছে অজু করার জন্য স্পেশাল অজুখানা। বন্ধুরা, এই স্থাপনাটি কুতুবশাহী রাজবংশের শ্রেষ্ঠ স্থাপনা বলে মনে করা হয়। মসজিদের সম্মুখভাগে রয়েছে 5টি উন্মুক্ত খিলান, আর প্লাস্টারের পরিবর্তে পাথর দ্বারা শৌখিন ডিজাইন করা হয়েছে।
বন্ধুরা, আজকের এই মক্কা মসজিদ সম্পর্কে যতটুকু তথ্য খুব সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম। আপনাদের ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দেবেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো খানে। আসুন বন্ধুরা, আজকের এই আবেগঘন মুহূর্তে আজকের ভিডিওর ভিত্তি টানা যাক।